হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম ডক্টর নাহিদ, আমি যেহেতু মিডিয়ায় কাজ করছি তাই প্রশ্নটা প্রায় আমার মাথায় আসছে। আমি দুবাইয়ের একটা ট্রেড জার্নালের এডিটর। আমার প্রশ্নটা মূলত আল কায়দা আর ওসামা বিন লাদেনকে নিয়ে। আমরা সবাই জানি যে ওসামা বিন লাদেন যখন রাশিয়া কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, আফগানিস্তানে যুদ্ধ করছিলেন, তখন তিনি মানুষের কাছে ছিলেন একজন নায়ক। আর তার অনেক অনেক বছর পরে এই নায়কই একদিন হয়ে গেলেন রাক্ষস, এটা আমরা সবাই জানি। তো এখন আমার কথা হলো যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে। আমরা বিভিন্ন রিপোর্ট মানুষের সামনে তুলে ধরব, যে রিপোর্ট করার সময় সাংবাদিকদের কোনো উপসংহার টানা বা মন্তব্য করা উচিত না। আর পশ্চিমা মিডিয়া তারা বিভিন্ন নিয়ম বানাচ্ছে আর নিজেরাই সে নিয়ম ভাঙছে। এখনকার দিনে এটাই ঘটছে। আর আপনি এতক্ষণ যে লেকচার দিয়েছেন সেখানে একই কথা বলেছেন, তারা ইচ্ছা মতো নিয়ম বানাচ্ছে আর ভাঙছে। আমরা মুসলিমরা কিভাবে পৃথিবীর মানুষকে এই ঘটনাগুলো জানাতে পারি? আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি, পৃথিবীতে যত হিংসাত্মক ঘটনা ঘটছে তারা বলছে এগুলোর জন্য দায়ী আল কায়দা। আর এখন অনেক রাষ্ট্র থেকেও এই কথা বলা হচ্ছে যে অমুক অমুক ঘটনা ঘটেছে, দায়ী হলো আল কায়দা। আমরা শান্তিপ্রিয় মুসলিমরা কিভাবে এসব মন্তব্যে প্রতিবাদ করতে পারি? আমি আবারও সাংবাদিকতার নিয়ম কানুনের কথা বলছি। একটা ঘটনা ঘটেছে আর মন্তব্য করা হচ্ছে, এই দুটো আলাদা থাকা উচিত। কিন্তু তারা ঘটনা মন্তব্য একসাথে করেই আমাদের দেখাচ্ছে। তারা আসলে পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করাতে চায় যে ইসলাম আসলে একটা সন্ত্রাসী ধর্ম। এ ব্যাপারে কোন হাদিস কি আছে অথবা অন্য কিছু যেটা আমাদের সঠিক পথে পরিচালিত করবে? বল, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর তিনি সাংবাদিকতা পেশায় আছেন, তিনি বললেন যে যখন ওসামা বিন লাদেন রাশিয়ার সাথে যুদ্ধ করছিল তিনি তখন হিরো, আর ওসামা বিন লাদেনকে আমেরিকাই তৈরি করেছে, পরে যখন সে আমেরিকার বিরুদ্ধে গেল তখন তাকে বলা হল সন্ত্রাসী। আর বোন ঠিকই বলেছেন যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে, সাংবাদিকদের কোনো মন্তব্য করা উচিত নয়। যেগুলো করে থাকেন সাধারণত রাজনৈতিক নেতারা, সাংবাদিকরা নয়, এটাই হচ্ছে নিয়ম। তবে নিয়ম বানানো হয় ভাঙার জন্যই। আমেরিকায় নাকি কথা বলার স্বাধীনতা আছে, আমার মতে আমেরিকায় কথা বলার স্বাধীনতা হচ্ছে সবচেয়ে কম। ততক্ষণ বলতে পারবেন যতক্ষণ তাদের স্বার্থে আঘাত লাগবে না। তাদের বিরুদ্ধে কিছু না বললে আপনি যা খুশি তাই বলতে পারেন, তবে তাদের বিরুদ্ধে কিছু বললে সিআইএ আপনাকে অ্যারেস্ট করতে পারে। আমার মতে পুরো ব্যাপারটা একটা নাটক, লোক দেখানো। কথা বলার স্বাধীনতা। আপনার প্রশ্নে আসি, আমরা কিভাবে জবাব দেব ওসামা বিন লাদেন সম্পর্কে আর কোন হাদিস আছে কিনা ইত্যাদি? এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল অস্ট্রেলিয়ায় কয়েক বছর আগে। পার্থে আমেরিকার কনসাল জেনারেল আমাকে এই প্রশ্নটা করেছিল। আমার লেকচারের টপিক ছিল টেরোরিজম অ্যান্ড জিহাদ। তিনি প্রশ্ন করলেন, ভাই জাকির, আপনি কি মানেন যে ওসামা বিন লাদেন একজন টেরোরিস্ট? এটাই প্রথম প্রশ্ন। আমি তখন তাকে বললাম যে ওসামা বিন লাদেনের কথা যদি বলতে হয় আমি তাকে চিনি না, কখনো দেখিও নি, আমি তার বন্ধু না বা আমি তার শত্রুও না, আমি আসলে জানি না। টিভি চ্যানেলের নিউজ রিপোর্টগুলো শুনে আমি এর উত্তর দিতে পারব না। বিবিসি আর সিএনএন, আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা হুজুরাতের ৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমার কাছে যদি কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর খবরটা অন্য কাউকে বলো। মিডিয়ায় সিএনএন আর বিবিসিতে যে নিউজগুলো দেখানো হয় সেই নিউজ রিপোর্ট দেখে আমি বলতে পারব না যে আপনার কথা ঠিক, কারণ আমি জানি খবরগুলো বানানো। যদি না বুঝি যে খবরটা আসলেই সত্যি। আর ইয়োহান রেডলি যখন আফগানিস্তান থেকে ফিরে আসলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আল কায়দা সম্পর্কে মতামত কি, জানেন তিনি কি বলেছিলেন? আমার সন্দেহ হয় আল কায়দা আছে কি না। তাহলে সিএনএন আর বিবিসিতে প্রচারিত নিউজ রিপোর্টগুলোর উপর নির্ভর করে আমি এর উত্তর দিতে পারব না, আল্লাহ জানে আসল ঘটনা কি। তবে সিএনএন কে কন্ট্রোল করে আমেরিকা, সেখানে জানতে পারি যে তারা হাজার হাজার আফগানিকে হত্যা করেছে, ইরাকে আক্রমণ করেছে, এই চ্যানেলগুলোই বলে। এই চ্যানেলের মালিক যারা তারাই যখন এগুলো বলছে আর গর্ব করছে তাহলে এই খবরটা নিশ্চিত। তাহলে যদি বলেন কে এক নম্বর টেরোরিস্ট, আমার মতে জর্জ বুশ। এই কথাটা পরের দিন পেপারে হেডলাইনে আসলো যে ডক্টর জাকির নায়েক বলেছেন তিনি একজন মৌলবাদী আর জর্জ বুশ এক নম্বরের টেরোরিস্ট। অস্ট্রেলিয়ার নিউজ পেপারে হেডলাইন হয়েছিল।
জানেন, কিছুদিন আগে একটা সার্ভে করা হয়েছিল, আমেরিকার শিকাগোতে একটা সার্ভে করা হয়েছিল, আর সেই সার্ভেটাতে টেরোরিস্ট হিসেবে নাম দেওয়া হয়েছিল তিনজনের। তিনজন, এক নম্বর ওসামা বিন লাদেন, দুই নম্বর সাদ্দাম হোসেন, তিন নম্বর জর্জ বুশ। আর এই সার্ভেটা শিকাগোর বিভিন্ন শহরের লোকজনের উপর করা হয়েছিল যে আপনাদের কি মনে হয়, মুসলিম অমুসলিম সবাই, অমুসলিমরাও, আপনারা কাকে এক নম্বর টেরোরিস্ট মনে করেন? আর উত্তরগুলো সব একই, উত্তরগুলো একই রকম, সবাই বলছে জর্জ বুশ। সবচেয়ে কম ছিল 74%, 74% লোক বলেছে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট, আর সবচেয়ে বেশি 78% বলেছে যে তাদের মতে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট, আমি না। তবে লোকজন আসলে এসব কথা বলতে চায় না, মানুষ এসব কথা বলতে ভয় পায়। একটা হাদিস আছে, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোন রকম অন্যায় হতে দেখো, হাত দিয়ে সেটা থামাও, যদি হাত দিয়ে থামাতে না পারো তবে মুখ দিয়ে থামাও, যদি মুখ দিয়েও থামাতে না পারো তখন তুমি মনে মনে অভিশাপ দাও তাকে, আর তখন তুমি হবে সবচেয়ে নিচু স্তরের মুমিন। তাই আমি স্পষ্ট করে বলি, আমি সত্য কথা বলি, আল্লাহ কিছু মানুষকে হাত দিয়ে থামানোর সামর্থ্য দিয়েছেন, কিন্তু তারা না থামালে আল্লাহ তাকে প্রশ্ন করবেন। আল্লাহ অন্তত কথা বলার সামর্থ্য দিয়েছেন, তাই আমি কথা বলে যাচ্ছি। একথাটা আমি ইংল্যান্ডও বলেছি, সেখানকার পুলিশ চিফের সামনে, সেখানকার মেয়রের সামনে, আমেরিকায় বলেছি, অস্ট্রেলিয়ায় বলেছি, মালয়েশিয়ায় বলেছি। তবে আমি বলেছি হিকমার সাথে কথা বলেছি। আল্লাহ আমাকে কথা বলার সামর্থ্য দিয়েছেন, যদি আমি না বলি তাহলে আল্লাহ আমার এই ক্ষমতা কেড়ে নেবেন, আল্লাহ আমার কথা বলার ক্ষমতাটা কেড়ে নেবেন। এটাও না পারলে মনে মনে অভিশাপ দেন। আর অমুসলিমরাও এ কথা বলছে, জাকির নায়কের কথা বাদ দাও, আমেরিকার বেশিরভাগ অমুসলিমরাই ইউনিভার্সিটি অব শিকাগোর একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী আমেরিকাতেই, তাই বলছে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট। আপনারা যদি ইন্টারনেটে যান, এমন কথাও দেখবেন, আমি বলছি না সেটা ঠিক না ভুল, তারা বলছে যে 11 সেপ্টেম্বরের সেই দুর্ঘটনা ভেতরের কেউ ঘটিয়েছিল, আর কয়েকজন তো বলছে জর্জ বুশ নিজেই এই কাজটা করেছে। এবার আমি বলি, মুসলিমরা কিভাবে জবাব দেবে? লন্ডনের সেই 7ই জুলাইয়ের বোমা বিস্ফোরণের পর কি হয়েছিল? আমেরিকার প্রায় বেশিরভাগ মুসলিমরা এক জায়গায় হয়ে নিন্দা করলেন, ইংল্যান্ডও তাই। ইংল্যান্ডে একই ঘটনা, তাদের নাম বলছি না, আমি তাদের অনেককে চিনি, তারা নিন্দা করলেন যা ঘটেছে 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে, এটা হারাম, এটা ভুল, আমরা নিন্দা করছি। 7ই জুলাই যা ঘটেছে লন্ডনে, 50 জনেরও বেশি লোক মারা গেছে, 11ই সেপ্টেম্বরে 3000-এরও বেশি লোক মারা গেছে, আমরা নিন্দা করছি, ফুল স্টপ। আর তারা যা বলছে ঠিক কথাই বলেছে, আমি একমত। পবিত্র কোরআনের সূরা মাঈদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ অন্য কোন ব্যক্তিকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা কোন ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। আমিও এই কাজে নিন্দা করি। যদি 11ই সেপ্টেম্বরে 3000-এরও বেশি নিরীহ মানুষ মারা যায়, সেটাকে নিন্দা করাই উচিত। লন্ডনে 50 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যাওয়াটাও নিন্দনীয়, তবে এখানেই থেমে যাওয়া যাবে না, এটারও নিন্দা করব যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, এটাও নিন্দনীয়। ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে সেটাও নিন্দনীয়। বসনিয়ায় যে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে সেটাও নিন্দা করবো আমরা। প্যালেস্টাইনে যে হাজারো মানুষকে মারা হচ্ছে সেটাকেও নিন্দা করতে হবে, আমরা ভয় পাবো কেন? তবে আমেরিকানদের প্রশ্ন করলে তারা বলে, না আসলে আমেরিকার দেশটা একটু আলাদা, যদি বেশি কথা বলি তাহলে সমস্যায় পড়ে যাব। আমি বললাম, কেন? আমেরিকা তো সেই দেশ যেখানে কথা বলার স্বাধীনতা আছে, তাহলে ভয় পাচ্ছেন কেন? আমি ইন্ডিয়ায় লেকচার দিয়েছি, যারা বোম্বে সম্পর্কে জানেন, বোম্বের পরিবেশ পরিস্থিতি ভালো না, আমেরিকা আর ইংল্যান্ডে তাও কিছু কথা বলার স্বাধীনতা আছে। লোকজন আমাকে বলে, ভাই জাকির, কেউ আপনাকে হুমকি দেয় না? এটাও আমার পেশার নিত্যসঙ্গী, এগুলো আমার পেশার নিত্যসঙ্গী, আমাদের নবীজিকেও কি হুমকি দেওয়া হতো না? আমরা তো নবীজির পথ অনুসরণ করছি, আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। তবে যখন কথা বলবো তখন হিকমার সাথে বলবো, তাহলে যখন কথা বলবো তখন বলবো যে নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয়। আমরা মানি যে 11ই সেপ্টেম্বর যে 3000-এর বেশি মানুষ মারা গেল সেটা অন্যায়, আমরা মানি যে লন্ডনে যা ঘটেছে সেটা অন্যায়, তবে অন্য সব অন্যায়গুলোরও প্রতিবাদ করতে হবে। যখন একজন লোক শরীরে বোমা বেঁধে সেটার বিস্ফোরণ ঘটায়, সাথে 20-30 জন নিরীহ মানুষ মেরে ফেলে, তাকে তখন বলা হয় টেরোরিস্ট। তবে যখন কেউ প্লেন থেকে নিচে বোমা মারে,
আর এভাবে হাজারো আকবানিকে হত্যা করে, তাকে তখন বলা হয় সাহসী আমেরিকান সৈন্য। এতে সাহসের কি আছে? এটাকে বলা হয় চুরি করে যুদ্ধ। এতে সাহসের কি আছে? উপর থেকে বোমা ফেলছেন, আর একটা বোমাতে কাজ হচ্ছে 50টা বোমার সমান। আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম হল সত্যের ধর্ম। আর আমি আমার প্রশ্নের উত্তর শেষ করার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দেব। সূরা ইসরা 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াতুল জাল হাক্কু ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাওকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যে প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। প্রশ্নোত্তর পর্ব এগিয়ে চলেছে, বিশ্বাসের স্ফুলিঙ্গ আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ুক। এবারে প্রশ্নটা পুরুষদের মধ্য থেকে। আমার নাম নোমান, আমি ইন্টারনেট ট্রাভেল আর মার্কেটিং এর উপরে কাজ করি। আমার প্রশ্নটা এখনকার সময় সবচেয়ে শক্তিশালী মিডিয়া নিয়ে, অর্থাৎ বিভিন্ন সিনেমা। এই সিনেমাগুলো বানাচ্ছে হলিউড, বলিউড, ললিউড আর এখন সম্ভবত ডলিউড এই দুবাইতে। আর এই সিনেমার মাধ্যমে তাদের কথাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। প্যাশন অব দ্য ক্রাইস্ট এরকম একটা সিনেমা যেখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, সিনেমার ডায়লগগুলো তো হিব্রুতে। এখন আমার প্রশ্নটা হল, খ্রিস্টান ধর্ম যা প্রচার করে আর তার সাথে এর কতখানি মিল আছে, আর কোরআনের সাথে এর কতখানি মিল আছে? অবশ্য কখনোই পুরোপুরি মিলবে না, তবে লোকজন পৃথিবী জুড়ে এই সিনেমাটা দেখছে আর এটা তাদের মনে গেঁথে গেছে। এবার আমার দ্বিতীয় প্রশ্নটা হল, আমরা মুসলমানরা কিভাবে এই সিনেমা মিডিয়াকে কাজে লাগাতে পারি, যাতে করে মানুষের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারি? যেমন ধরেন, একটা সিনেমা বানানো হয়েছিল দ্য মেসেজ, এই সিনেমা দেখে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল, মুসলিম হয়ে গিয়েছিল, জাজাকাল্লাহ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে সিনেমার মাধ্যমে আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারি, ধর্ম প্রচার করতে পারি, হলিউড, বলিউড আর এখন আছে ডলিউড, এটা নতুন শব্দ, এর মানে দুবাই মিডিয়া সিটি। আর আপনি প্যাশন অব ক্রাইস্টের কথা বললেন, এইসব সিনেমা সম্পর্কে আমার মতামত কি? ভাই, আমি প্যাশন অব ক্রাইস্টটা দেখিনি, যদিও আমার দেখার ইচ্ছা আছে। আমি এই সিনেমাটা দেখিনি, সাধারণত আমি সিনেমা দেখি না, তবে এই সিনেমাটা দেখার ইচ্ছা আমার আছে। তবে এর উপরে রিপোর্ট পড়েছি, এই সিনেমাটা বানিয়েছিল মেল গিবসন, সেই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে বানিয়েছে, এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে, এটা যেভাবে বানিয়েছে, আর সিনেমাটা কিছুটা ইহুদিদের বিরুদ্ধে ছিল, এসব ব্যাপার নিয়ে অনেক হইচই হয়েছে। তবে এই সিনেমাটা নেগেটিভ সেন্সে জনপ্রিয়ও হয়েছে, যেহেতু এখানে নেগেটিভ কথা বলা হচ্ছে, এটা বক্স অফিস হিট করেছিল, সিনেমাটা অনেক রেকর্ড ভেঙেছিল, মেল গিবসন অনেক টাকা ঝুঁকি নিয়েছিল, সিনেমা অনেক টাকা ইনভেস্ট করেছিল, সেটা ফ্লপ হলে তখন তার অনেক টাকা লোকসান হতো। সিনেমাটা হিট করেছিল আর সিনেমাটা অনেক সঠিক জিনিস ছিল, অনেক কিছু ভালো, ইসলামিক দৃষ্টিভঙ্গির সাথে মেলে, আবার অনেক কিছু মেলেও না। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল মেসেজ সিনেমাটা নিয়ে, আমি এই সিনেমাটা দেখেছি, এটা বানিয়েছিল মোস্তফা আক্কাদ, অ্যান্থনি কুইন অভিনয় করেছিলেন হামজা হিসেবে, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। সিনেমাটা তখন বানানো হয়েছিল খুবই সুন্দরভাবে, আর আমি বলবো যে ইসলামিক লাইনের সিনেমার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ সিনেমা। আলহামদুলিল্লাহ, সিনেমার হিরোকে না দেখিয়ে, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখিয়ে, তার কোন ছবি না দেখিয়ে, তার কণ্ঠস্বর না শুনিয়ে, আলহামদুলিল্লাহ সিনেমার সব ঘটনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরেই হচ্ছে, কিন্তু তাকে দেখানো হচ্ছে না, কণ্ঠ শোনানো হচ্ছে না, একবার শুধু তার উটা লাঠিয়ে দেখানো হয়েছে এই। কিন্তু সেখানে ক্যামেরা যে অ্যাঙ্গেলে ধরা হয়েছে, যে যখন নবীজি ঘুরে অন্য কোন দিকে তাকাচ্ছেন তখন ক্যামেরার অ্যাঙ্গেলটাও সেদিকে যাচ্ছে, ডিরেকশন অসাধারণ, এটা একটা মাস্টারপিস। আর এরকম ভালো সিনেমা আমাদের আরো প্রয়োজন, তবে এই সব সিনেমার বাজেট অনেক, কয়েক মিলিয়ন ডলার লাগে, লক্ষ লক্ষ ডলার এই বাজেটের ব্যাপারটা আছে, কিন্তু সিনেমাটা ব্যবসা সফল ছিল। মোস্তফা আক্কাদ তারপর আরেকটা ফিল্ম বানিয়েছিলেন, নাম ছিল ওমর মুক্তার, এটা ঠিক পুরোপুরি ইসলামের কথা বলছে না, একজন মুসলিমের কথা বলছে, আর এই সিনেমাটাও বক্স অফিসে হিট করেছিল। এরকম সিনেমা আরো দরকার, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন শরিয়া মেনে হয়, কোরআন আর সুন্না মেনে। যেমন আমি মনে করি না যে মেসেজ সিনেমাটার সবকিছুই ঠিক, সব মিলিয়ে সিনেমাটা ভালো, কিছু ভুল জিনিসও দেখানো হয়েছে, তবে সব মিলিয়ে সিনেমাটা ভালো, সামগ্রিকভাবে এটা ভালো। আমাদেরকে ইসলামিক শরিয়া মেনে এরকম সিনেমা বানাতে হবে, কোরআন আর হাদিসের বিরুদ্ধে যাব না, শরিয়া মেনেই বানাবো। শুধু সিনেমায় নয়, আমাদের নাটক বানাতে হবে, সিরিয়াল বানাতে হবে, ডকুমেন্টারি বানাতে হবে। আর মিডিয়া জিনিসটা আসলে একটা সাদা হাতি, সাদা হাতি, সাদা হাতি।
আপনারা হয়তো কোন বানেক করপতির নাম শুনেছেন। আসল অনুষ্ঠানটা হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার প্রতি অনুষ্ঠানে $1 মিলিয়ন খরচ করে, মাত্র একটা এপিসোডে ৪ কোটিরও বেশি রুপি খরচ করে, মাত্র একটা এপিসোডে ৪৫ থেকে ৫০ মিনিট। বোম্বেতে লেবার কস্ট অনেক কম, তবে অমিতাভ বচ্চন এক্সপেন্সিভ। তাহলে এইসব ক্ষেত্রে বাজেটে বাধা আছে, যাদের এইসব খরচ বহনের সামর্থ্য আছে তারা যদি স্পন্সর করেন তাহলে এমন ফিল্ম বানিয়ে আমরা ইসলামকে প্রচার করতে পারি। তবে আমি বিশ্বাস করি মাকরুম মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকারিন। হলিউডে একটা সিনেমা বানানো হয়েছে দ্য কিংডম অব হেভেন, সিনেমাটা বানিয়েছেন খুবই বিখ্যাত একজন ডিরেক্টর, আর তিনি এখানে দেখিয়েছেন কিভাবে ক্রুসেডাররা আক্রমণ করে হাজারো মানুষকে হত্যা করল, আর তারপর সালাউদ্দিন হিরো তিনি আসলেন, তাকে এখানে হিরো দেখানো হয়েছে। এই ব্যাপারটা নিয়ে পশ্চিমা মিডিয়ায় খুবই হইচই হয়েছিল যে এমন সিনেমা কিভাবে বানানো, সে একজন খ্রিস্টান, সে তার সিনেমায় আসল সত্যি কথাটা তুলে ধরেছে। তবে এই ব্যাপারটা পশ্চিমারা হজম করতে পারেনি, খুবই হইচই হয়েছিল। তবে যেহেতু সিনেমা ডিরেক্টর ছিলেন খুবই বিখ্যাত, আলহামদুলিল্লাহ এতে করে খুব বেশি একটা ক্ষতি হয়নি। তাহলে একজন অমুসলিম এমন সিনেমা বানিয়েছে, আমি যদিও সিনেমাটা দেখিনি তবে নিউজ রিপোর্ট পড়েছি যে সিনেমাটা খুবই সুন্দর, এখানে তুলনামূলকভাবে অনেক সত্যিই বলা হয়েছে, এমন সিনেমাকে উৎসাহিত করতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই প্রশ্নটা আমার বাবা মায়ের পক্ষ থেকে করছি। আমার প্রশ্নটা হল মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে, আরব বিশ্বের ব্যাপারে কি বলবেন, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে। প্রশ্ন করলেন আমার ছোট্ট এক ভাই তার বাবা মায়ের পক্ষ থেকে যে মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের উদ্দেশ্যে আমি কি বলবো, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে। দেখবেন সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতিও বদলে যায়। মাত্র কয়েক দশক আগেও আরবরা ইন্ডিয়ায় আসত ব্যবসার জন্য, ইন্ডিয়া তখন ছিল সবার উপরে, আর মাশাল্লাহ ইন্ডিয়ানদের অনেকেই তখন জাকাত দিত, তাতে আরবদেরও অনেক উপকার হয়েছে। এখন অনেক দামি সম্পদ কালো স্বর্ণ আল্লাহ তাদের দিয়েছেন মাশাল্লাহ, এখন তারা অনেক ধনী। এখন দেখা যায় যে ইন্ডিয়ানরাই আরব বিশ্বে চাকরি করতে আসে, ব্যবসা করতে আসে, দুবাইয়ে সৌদি আরবে আসে আলহামদুলিল্লাহ। আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে পারি যে মুসলিমদের কথা যদি বলতেই হয়, সে কথাটা আমি আগেও বলেছি যে সব মুসলিমেরই দায়িত্ব ইসলামকে প্রচার করা। আল্লাহ তাআলা আপনাদের বেশি সম্পদ দিয়েছেন তাই আপনাদেরকে বেশি প্রশ্ন করবেন। কেমন দিন আল্লাহ প্রশ্ন করবেন তোমাদের সম্পদ দিয়েছিলেন তা দিয়ে কি করেছো, তাই আমি বলবো আল্লাহ আপনাদের বেশি সম্পদ দিয়েছেন, আল্লাহর রহমতে আপনারা এখন কালো স্বর্ণের মালিক, তাই ইসলাম ধর্মের প্রচারে এই সম্পদকে ব্যবহার করুন। শুধুমাত্র ইন্ডিয়ায় না, আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার তেমন কোন সমস্যা নেই মাশাল্লাহ, সেখানে এমন অনেকেই আছেন মাশাল্লাহ, ইন্ডিয়ায় অনেক সমস্যা আছে সমস্যা নেই বলবো না, তবে আলহামদুলিল্লাহ আমরাই নিজেদের ব্যাপারগুলো দেখব, কিন্তু অন্যান্যদের প্রয়োজন আছে। ইন্ডিয়ায় অনেক এতিম শিশু আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এতিম শিশু আছে, আর মানুষ তাদের সাহায্য করছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে সাধারণভাবে আমি সামগ্রিকভাবে বলবো, আরবদের উদ্দেশ্যে আমি এই কথা বলবো, যেহেতু আল্লাহ তাদের কালো স্বর্ণ দিয়েছেন তাদের উচিত হবে সত্যের ধর্ম প্রসারে এগিয়ে আসা। ব্যক্তিগতভাবে আমি অনেককে চিনি আরবদের, তাদের পকেটে যে টাকা থাকে সেটা দিয়েই তারা পাঁচ দশটা চ্যানেল খুলতে পারে, পকেট মানি দিয়ে পাঁচ থেকে দশটা চ্যানেল আল্লাহ তাদের দিয়েছেন এই সম্পদ। তাই আমি তাদের অনুরোধ করব যে তারা যেন এটার সদ্ব্যবহার করেন ভালো কাজের জন্য, দিন প্রসারের জন্য, যাতে করে তারা আখিরাতে উপকৃত হয়। এতে ইসলামের কোন উপকার হবে না, ইসলামের কোন দরকার নেই আপনাকে আমাকে, এটা আমাদের নিজেদের ভালোর জন্যই। আল্লাহ পবিত্রকরণে বলেছেন আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, বরং তোমরাই আল্লাহ তালার মুখাপেক্ষী। তাহলে ইনশাআল্লাহ রোজ কিয়ামতের দিন এই সওয়াবটা তাদের জান্নাতে নিয়ে যাবে। এবারে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি নওয়াজ রহমত, কাজ করি আল কায়দা ট্রেডিং এ, আল কায়দা না আল কায়দা ট্রেডিং, সেলসম্যান। এখন মিউজিক হলো হারাম, এটা সব মুসলিমই জানেন। আমার প্রশ্নটা হলো, আপনারা পিস টিভি চালু করছেন আলহামদুলিল্লাহ, মিডিয়ায় খুব ইম্পর্টেন্ট হলো বিজ্ঞাপন, এখন এই বিজ্ঞাপনে মিউজিক হারাম নাকি হালাল? ভাই আপনি প্রশ্ন করলেন যে সব মুসলিমই জানে মিউজিক হলো হারাম, তবে যেহেতু চ্যানেল শুরু করতে যাচ্ছি সেখানে বিজ্ঞাপন থাকবে, এখন এই বিজ্ঞাপনের মিউজিক হারাম না হালাল? দেখেন যেটা হারাম সেটা হারাম, যেটা সৌদি আরবে হারাম সেটা আরব আমিরাতেও হারাম, আমেরিকাতেও হারাম, আবার ইন্ডিয়াতেও হারাম, যদি না আপনার জীবন বিপন্ন হয়। যেমন মদ খাওয়া হারাম,
কিন্তু যদি আপনার জীবন বিপন্ন হয় আর অ্যালকোহলে আপনাকে বাঁচাতে পারে, এটাই নিয়মের একমাত্র ব্যতিক্রম। যদি জীবন বিপন্ন হয়, কোন বিজ্ঞাপন না থাকলেও ইনশাল্লাহ আমাদের চ্যানেল বিপদে পড়বে না। এজন্যই আমি আগে বলেছিলাম যে একটা চ্যানেল চালানো কঠিন, ইসলামিক শরিয়া মেনে চ্যানেল চালানো আরো কঠিন। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন শরিয়া মেনে চলতে পারি। যদি ইসলামিক শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো ইনশাল্লাহ। যদি ইসলামিক শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেব, কারণ ইসলামিক শরিয়া মেনে চলাটাই বেশি গুরুত্বপূর্ণ। চ্যানেল চালু রাখাটা নয়, আপোষ করা যাবে না। আমরা হারাম উপায়ে সত্যকে প্রচার করতে পারবো না। যেটা হারাম সেটা হারাম, আমরা এইসব জিনিসকে হালাল কিছু দিয়ে বদলে দিতে পারি। যেটা হারাম সেটা বাদ দিয়ে হালাল জিনিস আনবো। যেমন ধরেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হারাম, জাতের অনুমতি আছে, প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারি, যেমন পানি পড়ার শব্দ, বজ্রপাত বা বিদ্যুৎ, কোরআনের তেলাওয়াত। যদি আয়ারফের অনুষ্ঠানগুলো দেখেন, অনুষ্ঠানের শুরুতে আপনারা শুনবেন, আপনাদের মনে হবে না যে কোনো মিউজিক নেই। যদিও আমরা মিউজিক ব্যবহার করি না, তবে এই প্রাকৃতিক শব্দগুলো সেই সব অনুষ্ঠানে যেভাবে শুনবেন, আলহামদুলিল্লাহ এই শব্দ এগুলো একই রকম না, কিন্তু শুনতে অনেকটা মিউজিকের মতো। তবে প্রভাবটা ভালো, এটা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে না, এটা আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবে। তাহলে প্রাকৃতিক শব্দ ব্যবহার করা যায়। আর এমন কোন বিজ্ঞাপন দেখাবো না যেটা হারাম, কোন হারাম অ্যাড দেখাবো না, যেমন কোন অ্যালকোহল নিয়ে বিজ্ঞাপন, অথবা সুদ নিয়ে কাজ করে এমন কোন কোম্পানি বা ব্যাংক, অথবা যেসব বিজ্ঞাপনে মহিলাদের শরীর দেখানো হয়ে থাকে। যদি আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান, হালাল বিজ্ঞাপন, তাহলে স্বাগতম জানাই। তা না হলে বিজ্ঞাপনের কোন প্রয়োজন নেই, আমাদের আল্লাহর সাহায্য দরকার, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। হাই, আমি আরেকটা প্রশ্ন করব। কোরআনে সূরা আলাকের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ মানুষকে একটা জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। আমি এই কয়েকদিন আগে পবিত্র কোরআনের এই সূরাটার উর্দু অনুবাদটা শুনেছিলাম। সেখানেও বলা হয়েছিল যে রক্তপিণ্ড থেকে মানুষ সৃষ্টি হয়। আমরা এটা জানি, মানে এখন এটা সবাই জানে যে আমরা মানুষ জাতি জন্মাই কোনো রক্তপিণ্ড থেকে না, জন্মাই শুক্র থেকে। আর আমি এরকম একটা অনুবাদও পড়েছি অন্য আরেকটা আয়াতে আছে, পরে আমি এই বিন্দুকে ব্র্যাকেট শুক্র পরিণত করি রক্তপিণ্ডে, তারপর এই রক্তকে পরিণত করি মাংসপিণ্ডে। মানে রক্তে পরিণত হচ্ছে দ্বিতীয় স্টেজে, আমার মনে হয় না যে এ সময় সেটা রক্তপিণ্ডে পরিণত হয়। আপনি একজন ডাক্তার, হয়তো এটা বুঝিয়ে বলতে পারবেন। শিওর, জ্ঞানীদের জিজ্ঞেস করুন। পবিত্র কোরআনের সূরা নাহলে 43 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাসাল ওয়াহলে জিক্রে ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। আমি খুব বেশি কিছু জানি না, তবে এই ব্যাপারগুলো সম্পর্কে জানি, আলহামদুলিল্লাহ। আমি বেশি কিছু জানি না, আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আর সামান্য একজন ডাক্তার MBBS, তবে এইসব ব্যাপারে আমি জানি। এই একই চুক্তি দেখিয়েছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। আমি একবার তার সাথে বিতর্ক করেছিলাম, তিনি একজন মেডিকেল ডাক্তার আর কোরআনের বিরুদ্ধে বই লিখে তিনি PhD করেছিলেন। তার বইতে লিখেছিলেন যে কোরআনে 30টা বৈজ্ঞানিক ভুল আছে। 8 বছরে কোন মুসলিম উত্তর দেয়নি। আমেরিকার ছাত্ররা আমাকে একটা বিতর্কের জন্য ডাকলো, তারপর আমি আমেরিকার শিকাগোতে গেলাম কয়েক বছর আগে। বিতর্কের বিষয়টা ছিল কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে, আর তার একটা যুক্তিও ছিল একই আপনি যেটা বললেন। কোরআনের যে আয়াতটা প্রথম নাজিল হয়েছিল সূরা আলাক বা সূরা ইকরা 1 ও 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, খালাকাল ইনসান আমিন আলাক, পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। তার মতে কোরআনের এই কথাগুলো হচ্ছে নকল করা। গ্রিকরা এভাবে ভাবত যে মানুষ তৈরি হয় রক্ত থেকে, এটা একটা পুরনো থিওরি যেটা ভুল বলে প্রমাণিত। আর মেডিকেল ডাক্তার হিসেবে আমিও জানি মানুষ কোন রক্তপিণ্ড থেকে জন্ম নেয় না। তাহলে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতে আমাদের নবীজি অমুক অমুক জায়গা থেকে এগুলো নকল করেছেন, বড় একটা লিস্ট রিসার্চ। আর তিনি বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি, তিনি নকল করেছেন সিরিয়ানদের, গ্রিকদের, এগুলো তিনি নাকি রিসার্চ করে জেনেছিলেন PhD করতে গিয়ে। তিনি PhD ডক্টর, আবার মেডিকেল ডক্টর। এরপর তিনি আরো বললেন, আপনারা যেসব অনুবাদ পড়েন বলা হয়েছে রক্ত রক্ত রক্ত, তবে ইদানিং কিছু মুসলিম অনুবাদ করছে আলাকা আলাকা, অর্থাৎ ঝোঁকের মতো কিছু একটা। তিনি এটা জানতেন, আমি জানতাম না, তিনি জানতেন।
তবে তিনি তখন বলেছিলেন আমাদের সেই অর্থটা নিতে হবে। কোরআন নাযিলের সময়ে তখনকার লোকেরা যে অর্থটা বুঝত, এখনকার সময়ের কোন অর্থ আমরা নিতে পারি না। কোরআন নাযিলের সময় কোন মানুষই এটাকে যোগ বলে মনে করেনি, একথা ঠিক। সেজন্য আপনারা আগেকার যে তাফাসির গুলো পড়বেন, সবাই বলছে রক্ত, একথা কেউ বলছে না যে আলাকা হল যোগের মতো কিছু। আর আমিও একমত, আলাকা শব্দটা তিনটি অর্থ আছে, জমাট বাঁধা রক্তপিণ্ড যেটা ঝুলে থাকে, আর যোগের মতো কোন জিনিস। প্রফেসর কিতমুরকে কোরআনের আয়াতটা দেখানো হয়েছিল, মাইক্রোস্কোপে পরীক্ষা করে তিনি বললেন আমি জানি না এটা যোগের মতো দেখায় কিনা। তিনি মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করলেন, তারপর যোগের একটা ছবির সাথে মিলিয়ে দেখলেন, আর দুটোর মধ্যে মিল দেখে খুবই অবাক হয়েছিলেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যে ভ্রূণ দেখতে যোগের মতো, কিন্তু তার যুক্তি ছিল সেই সময়ের যে অর্থটা করা হতো সেটাই নিতে হবে, আজকেরটা না। আর তিনি উদাহরণ দিলেন যে কোরআন বলছে আর বাইবেলও বলছে শুকরের মাংস খেও না, কিন্তু এখন আমেরিকায় শুকর বলতে একজন পুলিশ অফিসারকেও বোঝায়। তাহলে কি বলবেন কোরআন বলছে তোমরা কোনো পুলিশকে খেও না? আর লোকজন সবাই হাসতে লাগল। উনি কথা বলছিলেন তাই কিছু বলিনি, আমাকে নিয়ম মানতে হবে। তারপর আমি যখন লেকচার দিতে গেলাম তখন বললাম ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল যা বললেন সেই কথাগুলো শুধু পবিত্র বাইবেলের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ইঞ্জিল নাজিল হয়েছিল সেই সময় একটা নির্দিষ্ট গোত্রের জন্য, তাই বাইবেলের জন্য সেই সময়ের অর্থটাই নিতে হবে। তবে পবিত্র কোরআন শুধু মুসলিমদের জন্য, আরবদের জন্য বা সেই সময়ের জন্য নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির জন্য, চিরস্থায়ী ধর্ম, তাই এখানে সবগুলো অর্থ নিতে হবে। নাজিল হওয়ার সময় থেকে একেবারে কিয়ামত পর্যন্ত সবগুলো অর্থকে পরীক্ষা করে দেখতে হবে, একটা সঠিক হতে পারে আবার সবগুলোও সঠিক হতে পারে। আর ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল মরক্কোয় প্র্যাকটিস করেছিলেন আর তিনি আরবিতে কথাও বলতে পারতেন, তাহলে ডক্টর মেডিকেল ডক্টর এমডি, আমি সামান্য এমবিবিএস, তিনি আমার চেয়ে উপরে এমডি, করোনার বিরুদ্ধে বই লিখে পিএইচডি করেছেন, আরবিতে কথা বলতে পারেন, আমি কথা বলতে পারি না। আমরা বিতর্ক করেছিলাম, আমি বলেছিলাম আপনি যদি বাইবেলের কথা বলেন ঠিক আছে, বাইবেলের ক্ষেত্রে সে সময় অর্থটা নিতে হবে, কিন্তু কোরআনের ক্ষেত্রে সব অর্থই নিতে হবে, আর এখন যে অর্থটা করা হয় তাতে তার কোনো আপত্তি নেই। কারণ প্রফেসর কিতমুর যিনি এ ব্যাপারে খুবই বিখ্যাত, ভ্রূণবিদ্যার বিখ্যাত বিশেষজ্ঞ, তিনি বলেছেন আর তার বইতেও তিনি লিখেছেন যে ভ্রূণ দেখতে যোগের মতো, তাই আপত্তি করা যাচ্ছে না। কিন্তু তিনি এটাও জানতেন যে দ্বিতীয় অর্থটা ঝুলে থাকে, এটা ঝুলে থাকে সেটাও ঠিক, কারণ ভ্রূণ মায়ের পেটের ভেতরে ঝুলে থাকে। একেবারে লেটেস্ট রিসার্চ বলা হয়েছে যে প্রাথমিক অবস্থায় ভ্রূণের ভেতরে রক্ত প্রবাহিত হয় না, তখন রক্তপিণ্ডের মতো দেখায়। তাহলে রক্তপিণ্ড বলাটাও সঠিক, সেটা বিজ্ঞান সেদিন আবিষ্কার করল। পবিত্র কোরআন আমাদের বলছে যে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে দেখতে সেরকম একটা জমাট বাঁধা রক্তপিণ্ডের মতো, কাজের দিক থেকে ভ্রূণ মায়ের পেটে ঝুলে থাকে, আর আকৃতিতে এটা দেখতে একটা জোকের মতো। তাহলে আলহামদুলিল্লাহ তিনটা অর্থই সঠিক, এমনকি রক্তপিণ্ড সঠিক যেটা ঝুলে থাকে এ অর্থটাও সঠিক, জোকের মতো সেটাও ঠিক। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম হেমা, আমি ইসলাম গ্রহণ করেছি। প্রথমেই বলি আমি দুবাইতে আছি 18 বছর। এই প্রথমবারের মতো কারো কাছে জিহাদের সত্যিকারের অর্থটা শুনলাম, আর আমি বলবো বেশিরভাগ মুসলিমই এটা জানে না, আই এম সরি। আমার প্রশ্নটা হল পবিত্র কোরআনে এমন কোন সীমারেখার কথা কি বলা হয়েছে যে এই পর্যন্ত যেতে পারবেন যদি আপনি জিহাদ করতে চান? বোন মাশাআল্লাহ মুসলিম হয়েছেন, শান্তি ধর্ম গ্রহণ করেছেন, আপনাকে স্বাগত, আমার অভিনন্দন। আর আপনি বললেন যে জিহাদের আসল অর্থটা জানতেন না, যেটা আজকে জানলেন আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা হচ্ছে যে এমন কোন সীমারেখার কথা কি বলা আছে যে জিহাদ করলে এই পর্যন্ত যেতে পারবেন? বোন জিহাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হল নিজের আকাঙ্ক্ষার বিরুদ্ধে জিহাদ, জিহাদ আল নাফস, সর্বোচ্চ লেভেল। আর আপনি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন, যতক্ষণ কোরআন অনুমতি দিচ্ছে আপনি শরিয়া ভাঙতে পারবেন না। আপনি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন, তবে সেটা ইসলামিক শরিয়া অনুযায়ী হতে হবে, আপনি এখানে ইসলামিক শরিয়ার বাইরে যেতে পারবেন না। তাহলে সর্বশ্রেষ্ঠ জিহাদ হল নিজের অহমিকার বিরুদ্ধে জিহাদ করা। আমরা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের দৃষ্টান্ত দেখি। পবিত্র কোরআনের কিছু সূরা নাজিল হয়েছিল যখন নবীজি মক্কায় ছিলেন, এগুলো হল মক্কি সূরা, মদিনায় নাজিল হয়েছিল মাদানী সূরাগুলো। এদের মধ্যে পার্থক্য হচ্ছে মক্কি সূরায় বলা হয়েছে কিভাবে ঈমান জোরালো করতে হবে, মাদানী সূরা বলছে কিভাবে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, আকামতের দিন অর্থাৎ জিহাদ। আমরা জানি যে মদিনায় এসে
মুসলিমরা তাদের আগের অবস্থানের চাইতে শক্তিশালী হয়েছিল, তখন বেশ কিছু যুদ্ধ হয়েছিল, তাই এসব সূরা জিহাদের কথা বলা হয়েছে, কিতালের কথা বলা হয়েছে, অর্থাৎ যুদ্ধ। তবে মক্কায় থাকার সময় জিহাদ কেমন ছিল? যখন মক্কা শহরের মুশরিকরা তারা বেশ কিছু মুসলিমকে নির্যাতন করে মেরে ফেলেছিল, তখন অনেকে লড়াই করতে চাইলেন, যেমন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটার প্রতিশোধ নিতে চাইলেন, তারা ছিলেন যোদ্ধা, কিন্তু নবীজি বলেছিলেন সবর করো। সবর করাই ছিল জিহাদ। যদি সামর্থ্য থাকে আর পাল্টা আক্রমণ করেন সেটা ভালো, আপনার আক্রমণ করার সামর্থ্য আছে তারপরে সবর করছেন, আক্রমণ করলেন না, এটা আসলে অনেক বড় জিহাদ। হযরত হামজা তখন বলছেন, কারা আমার ভাইদের হত্যা করলো? আমি এই হত্যার প্রতিশোধ নিতে চাই। তাকে বলা হতো মরুভূমির সিংহ, লোকজন তাকে ভয় পেত, কিন্তু নবীজি বলেছিলেন এটা করা যাবে না। তাহলে তার জিহাদ ছিল নিজেকে কন্ট্রোল করা, সবর। এক এক সময়ে জিহাদ এক এক রকমের হয়। জিহাদের অর্থ শুধুমাত্র শত্রুর সাথে যুদ্ধ করা নয়, সবর এক ধরনের জিহাদ। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীজির স্ত্রী, তিনি নবীজিকে প্রশ্ন করলেন, আমরাও কি জিহাদ করব? তিনি সেখানে যুদ্ধের কথা বলেছিলেন। এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, 4 নম্বর খণ্ডের 2784 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ হল একদম সঠিকভাবে হজ পালন করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য হজই ছিল শ্রেষ্ঠ জিহাদ। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, এক লোক নবীজিকে প্রশ্ন করলেন, আমরা কি জিহাদে যাব? কিতালের কথা বলা হচ্ছে, যুদ্ধ। নবীজি বললেন, তোমার কি বাবা মা আছে? সে বলল, হ্যাঁ। তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে বাবা মায়ের সেবা করা। তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে জিহাদ এক এক সময় এক এক রকম হয়। এছাড়াও সুন্নাহ নিসাইতে উল্লেখ করা হয়েছে, নবীজি বলেছেন, কোন অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে কথা বলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। তার মানে এই নয় যে সবার জন্য বাবা মাকে সেবা করাটা সর্বশ্রেষ্ঠ জিহাদ। নবীজি জানতেন যে সেই লোকের বাবা মায়ের সেবা প্রয়োজন। তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে জিহাদ এক এক সময় এক এক রকম হয়। এখানে আপনি সর্বোচ্চ কতদূর যেতে পারেন, সমস্ত সম্পত্তি উৎসর্গ করতে পারেন। এরকম একটা কিতাল বা জিহাদের সময় নবীজি সাহাবাগণকে বললেন, তোমাদের সম্পদের যতখানি দিতে পারো দান করো কিতালের জন্য। এটাও একটা সহিহ হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব ধনী ছিলেন, তার অনেক সম্পদ ছিল, তিনি সম্পত্তির অর্ধেক দান করলেন, নবীজির হাতে তুলে দিলেন আর বললেন যে মাশাআল্লাহ, আমার সম্পদের অর্ধেক দান করেছি। তিনি ভেবেছিলেন তিনি সবার উপরে, তার অর্থ তিনি সবচেয়ে সেরা পুরস্কারটা পাবেন, তিনি সবার উপরে আছেন। নবীজি তখন বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, তিনি তার পুরো সম্পত্তি দান করেছেন, তাই তিনি হযরত ওমরের চেয়ে বড় পুরস্কার পাবেন। পরিবারের দিক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা দান করেছেন তার তুলনায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দান করা সম্পদ অনেক বেশি, কিন্তু তিনি তার 100% সম্পত্তি দান করেছেন, তাই তিনি হযরত ওমরের চেয়ে অনেক বেশি সওয়াব পাবেন। আল্লাহ তাদের শান্তিতে রাখুন। যেহেতু পুরো সম্পত্তি দান করেছেন তিনি বড় পুরস্কারটা পাবেন, তাই আল্লাহ শরিয়া যে সীমা নির্ধারণ করেছেন সেই সীমা পর্যন্ত যেতে পারবেন যদি জিহাদ করতে চান। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, একটা প্রশ্ন স্লিপ থেকে হবে আর একটা প্রশ্ন হবে মাইক থেকে, তারপর স্লিপ থেকে, তারপর আবার মাইক থেকে, এভাবেই চলবে। এবারে প্রশ্নটা স্লিপ থেকে করছেন ভাই রেজওয়ান আলী খান। ইসলামের আলোকে আত্মঘাতী বোমা হামলা, এই জিনিসটাকে ইসলামের আলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যদি আত্মঘাতী বোমা হামলার কথা বলা হয়, এখানে বেশিরভাগ বিশেষজ্ঞরাই শেখ নাসিরুদ্দিন আলবানী, শেখ বিন বাজ, শেখ ওদায়মী, তিনজনই খুব বড় বিশেষজ্ঞ, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তারা এমন ফতোয়া দিয়েছেন যে আত্মঘাতী বোমা হামলা করা হারাম, এটা হারাম। তবে আরো কিছু বিশেষজ্ঞ আছেন, যেমন শেখ সাফর আল হওয়ালি, শেখ সালমান আওদা, তাদের মতামত আলাদা। তবে আমাদের আত্মঘাতী বোমা হামলার ব্যাপারটা বুঝতে হবে। ইসলাম ধর্মে আত্মহত্যা করা হারাম, এ ব্যাপারে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে আত্মঘাতী বোমা হামলার ব্যাপারে বিশেষজ্ঞরা একমত নয়, তাদের মতে আত্মঘাতী শব্দটা এখানে সঠিক নয়, এটা সঠিক শব্দ নয়। আত্মহত্যার ক্ষেত্রে একজন তার জীবন নিয়ে বিরক্ত হয়ে জীবনটা দিয়ে দিতে চায়,
আর এখানে তাদের মতে এটা যুদ্ধের একটা কৌশল। এখানে উদ্দেশ্য হল শত্রুপক্ষের ক্ষতি সাধন করা, আর এটা করতে গিয়ে এই সম্ভাবনায় বেশি তারা মারা যাবে, সেজন্য এটা যুদ্ধের একটা কৌশল। আর অনেক বিশেষজ্ঞ যেমন শেখ সালমান আওদা বলেন এটা সঠিক। তবে এর মানে এই নয় যে একজন মুসলিম ইচ্ছে করলেই শরীরে বোমা বেঁধে হামলা করতে পারে। এসব ক্ষেত্রে সালমান আওদা সফর হাওয়ালি বলেন এটা হারাম। আমি আগেই বলেছি যে আত্মঘাতী হামলার এই কালচার ইসলাম ধর্মে ছিল না, এটা ইসলামে আগে ছিল না। তবে কিছু মুসলিম আছে প্যালেস্টাইনে অথবা ইরাকে, তারা এমন করেছে। তবে তাদের মতে শেষ উপায় হিসেবেই এমনটা করেছে তারা। এসব জায়গায় অনেক মুসলিমকে হত্যা করা হয়েছে। তখন তারা চেয়েছিল যে আমরা একাই মরব না, সঙ্গে কিছু লোক নিয়ে আমরা মরব, আর উদ্দেশ্য হল শত্রুপক্ষের ক্ষতি করা। কিছু বিশেষজ্ঞ বলেন যুদ্ধের কৌশল হিসেবে করা যেতে পারে। আর আমি আমার লেকচারও বলেছিলাম যে ইরাকে আমেরিকান সৈন্যরা আসার আগে আত্মঘাতী হামলা ছিল না। রবার্ট পেপের কথা অনুযায়ী, তিনি আত্মঘাতী হামলার উপরে বিশেষজ্ঞ, তার মতে বেশিরভাগ আত্মঘাতী হামলার পেছনে কারণটা হল সামাজিক বা রাজনৈতিক কারণ, সামরিক সরকারের বিরুদ্ধে, দেশ থেকে সামরিক সরকার সরানোর জন্য। তাহলে এই কথাটা বলেছেন রবার্ট পেপ তার লেখা বই ডাইং টু উইনে। তবে আত্মঘাতী হামলাকে যেসব বিশেষজ্ঞ অনুমতি দিয়েছেন তারাও একথা বলেছেন যে এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ সব নির্দেশ দেবেন, সবকিছু নিয়ন্ত্রণ করবেন, এমন কেউ যিনি ইসলামিক শরিয়া ভালোভাবেই জানেন। নিরীহ মানুষদের হত্যা করতে পারবেন না, ইসলামে এটা হারাম। আর সূরা মাইদার 32 নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে। সবকিছু বিবেচনা করে বললে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিশেষজ্ঞ বলেন যে এটার অনুমতি আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ ফিদা। আপনার কাছে আমার প্রশ্নটা একজন অমুসলিমকে নিয়ে। আসলে সে একজন নাস্তিক, সে কোনো ধর্মে বিশ্বাস করে না। সে আমাকে একটা প্রশ্ন করেছে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে, কিভাবে এই প্রশ্নের উত্তর দেব? ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন অমুসলিম নাস্তিক জিজ্ঞেস করেছেন কে আল্লাহকে সৃষ্টি করেছেন। এর উত্তর দিতে গিয়ে এভাবে বলা যায় যে আমার বন্ধু, তার নাম জন, তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে। সে আমাকে বলল, জন আমাকে বলল যে আমার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে, আর একটা বাচ্চার জন্ম দিয়েছে, ওই বাচ্চাটা ছেলে নাকি মেয়ে? ছেলে না মেয়ে বলতে পারবেন? আমি আসলে জানি না। আপনি জানেন না? ছেলে না মেয়ে? একজন পুরুষ কিভাবে কোন বাচ্চার জন্ম দিতে পারে? জ্যাক একজন পুরুষ, সে জনের ভাই, হাসপাতালে ভর্তি হয়েছে, একটা বাচ্চা জন্ম দিয়েছে, ছেলে না মেয়ে? প্রশ্নটাই অযৌক্তিক। একজন পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না? একইভাবে ঈশ্বরের কথা যদি বলি, আল্লাহ কেউ তাকে সৃষ্টি করেনি, তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে, এই প্রশ্নটাই অযৌক্তিক। যদি আমি বলি যে অমুক লোক আল্লাহকে সৃষ্টি করেছে, সে তাহলে আল্লাহ নয়, ও আলম এত লোক উপন আহাত, তার সমতুল্য কেউ নাই। তাই আল্লাহ তাআলার সংজ্ঞা হল তাকে কেউ সৃষ্টি করেনি, তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে, এই প্রশ্নটাই অযৌক্তিক। যখনই আল্লাহকে সৃষ্টি করার কথা বলছি, সে তখন আর আল্লাহ হবে না। আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করেনি, তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, আমরা তার উপর নির্ভরশীল, তিনি কোনো কিছুর উপরে নির্ভর করেন না। এখন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন? আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, এই প্রশ্নের উত্তরটা পাবেন। এছাড়াও জানবেন কিভাবে একজন নাস্তিককে বোঝাতে হবে, এই ভিডিওটা থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন। এবারের প্রশ্ন স্লিপে, এখনকার মিডিয়া 11ই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কি কোনো ভূমিকা পালন করেছে? ভাই প্রশ্ন করেছেন, এখনকার মিডিয়া 11ই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কোনো ভূমিকা পালন করছে কিনা, এটা গোপনীয় কিছু না। মিডিয়া আমাদের বলছে যে আনুমানিক 13 জন আরব দেশীয় লোক তারা একটা প্লেন নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ক্র্যাশ করেছিল। এটা কিভাবে জানলো? তারা সেখানে একটা পাসপোর্ট পেয়েছিল। চিন্তা করেন, 2000 ডিগ্রির তাপমাত্রা। কৌতুক করে বলা হয়েছিল যে এখন থেকে আমেরিকার সৈন্যদের ইউনিফর্ম বানানো হবে সেই পাসপোর্ট দিয়ে। সব পুড়ে গেল, শুধু পাসপোর্টটাই থেকে গেল। খবরে বলা হল এই মুসলিম আরবরা তারা সেই প্লেনে ওঠার আগের দিন মদের দোকানে গিয়ে মদ খেয়েছিল। চিন্তা করেন, তারা পরের দিনই মারা যাবে,
তারা সবাই সে কথা জানে আর তারা মদের দোকানে গেল মুসলিম হওয়ার পর। তারা এইসব ইনফরমেশন কোথেকে পায়? এটা পরিষ্কার ভাবে অপবাদ দেয়া। এটা কে করেছে? ওসামা বিন লাদেন করেছে। চিন্তা করেন, সিআইএ তারা বছরে কয়েকশো কোটি ডলার খরচ করে, পেন্টাগনের উপরে একটা পাখিও নজরদারি ছাড়া ওড়ে না, সেখানে একটা পাখিও নজরদারি ছাড়া ওড়ে না, আর একটা প্লেন এসে সোজা পেন্টাগনে ক্র্যাশ করল। এরপরে অনেকগুলো থিওরি বলা হয়েছে, এগুলোকে থিওরি বলছি কারণ এগুলো প্রমাণিত নয়। তাহলে কিভাবে হয়েছে? বিশেষজ্ঞরা পরে পেন্টাগনে পরীক্ষা করে বলেছেন এই বিস্ফোরণটা কোন এরোপ্লেনের পক্ষে করা সম্ভব না। এইসব খবরের উদ্দেশ্য ছিল মুসলিমদের নামে অপবাদ দেয়া। মিডিয়া ইসলামের বিরুদ্ধে এইসব প্রচার করছে, আর এছাড়াও কয়েকটা থিওরি এমন বলছে এই কাজটা ভেতরে কেউ করেছে। যেভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়েছে সেটা প্লেনের আঘাতে হতে পারে না, ভেতর থেকে কেউ করেছে, আল্লাহ জানেন। তবে যাই ঘটুক, তারা ইসলামকে যতই আক্রমণ করুক, মাকারম মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, এত কিছু সত্ত্বেও মিডিয়া ইসলামকে আক্রমণ করেছে, তারপরও পৃথিবীতে ইসলাম ধর্মের প্রসার এখনো সবচেয়ে বেশি, এমনকি আমেরিকা আর ইউরোপেও। আসসালামু আলাইকুম, আমার নাম ডাক্তার খান। আপনার কাছে আমার প্রশ্ন হল, ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে মহিলারা কি মিডিয়ার সামনে আসতে পারবেন? অনেক মুসলিম বিশেষজ্ঞই মহিলাদের অডিও রেকর্ড করার অনুমতি দেন না, কারণ সেক্ষেত্রে অন্য পুরুষেরা আমাদের কণ্ঠ শুনে ফেলবে। এটার কি অনুমতি আছে? আর থাকলে সেটা কিভাবে বোঝাবো? ধন্যবাদ। বোন, আপনি প্রশ্ন করলেন যে আপনারা মানে মুসলিম নারীরা মিডিয়ার সামনে আসতে পারবেন কি না সত্য প্রচারের জন্য বা ইসলামের শত্রুদের সাথে লড়াই করতে। আর কিছু বিশেষজ্ঞ এমন ফতোয়া দিয়েছেন যে এটা হারাম। এখানে কিছু ব্যাপার অবশ্যই হালাল। আপনি আর্টিকেল লিখতে পারেন যেটাকে কোনো বিশেষজ্ঞই হারাম বলবেন না। আপনি আর্টিকেল লিখতে পারেন হয়তো খবরের কাগজে অথবা ইন্টারনেটে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অংশ নিতে পারেন, প্রিন্ট মিডিয়ায় অংশ নিতে পারেন। আর অডিও মিডিয়ার কথা যদি বলি, এটা নিয়ে মতভেদ আছে, কেউ বলেন পারবেন, কেউ বলেন পারবেন না। সাধারণত কণ্ঠস্বর নিয়ে বিশেষজ্ঞরা মহিলাদের তেমন কিছু বলেন না, তবে এইসব ক্ষেত্রে মহিলাদের কণ্ঠস্বর সাধারণ থাকতে হবে। অডিও মিডিয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার কণ্ঠস্বর যেন খুব বেশি ওঠানামা না করে, সে সময় খুব বেশি হাসাহাসিও করবেন না, বেশিরভাগ বিশেষজ্ঞ এমন ক্ষেত্রে অনুমতি দেন। এবার টেলিভিশনের সামনে আসা নিয়ে বলি, এখানেও বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে যে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলারা টেলিভিশনের সামনে আসতে পারবে না। অনেক বিশেষজ্ঞ বলেন যে মহিলারা যদি হিজাব পালন করে, যদি নিজের শরীর পুরোপুরি ঢেকে রাখে, শুধু মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা রাখে, এবং কণ্ঠস্বরে যদি উত্তেজক কিছু না থাকে, আর যদি শরীয়ার অন্য নিয়মগুলো মানে, তাকে অনুমতি দেওয়া যেতে পারে। তবে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন না মহিলারা তারা টেলিভিশনের সামনে আসতে পারবেন না, কারণ পবিত্রকরণে সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুমিনদের বলো তারা যেন দৃষ্টি সংযত আর লজ্জাস্থানের হেফাজত করে। এই আয়াতটার বেশ কিছু হাদিস নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে। তবে এই গত বছরে একজন বিখ্যাত সালা বিশেষজ্ঞ, সালাত বিশেষজ্ঞ যেমন শেখ নাসির আল আওয়াজ, আমি সৌদি আরবে এটা শুনেছিলাম, তিনিও এটার অনুমতি দিয়েছেন যে মহিলারা যদি ঠিকমতো পোশাক পরে, যদি তার মুখে নেকাব নাও থাকে, কারণ নেকাব দেওয়াটা ফরজ না, যদিও অনেকে বলে ফরজ, তবে শেখ নাসির আলবানের মতো কয়েকজনের মতে নেকাব যেটা দিয়ে মুখ ঢাকে এটা ইসলামে ফরজ না। তবে এখন অনেক বিশেষজ্ঞ, বেশিরভাগই না, তারা অল্প কয়েকজন, সংখ্যায় হয়তো বেশি কিন্তু পার্সেন্টেজ অনেক কম, এমন কিছু বিশেষজ্ঞ ফতোয়া দিয়েছেন, যেমন সৌদি আরবের নাসির আল আওয়াজ, যে মিডিয়ার গুরুত্বের কারণে আমরা মহিলাদের টিভিতে আসার অনুমতি দিতে পারি, কিন্তু এমনকি আজকেও এ নিয়ে মতভেদ আছে। এখনো বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলারা টিভির সামনে আসবেন না, কারণ সেটা কোরআনের বিরুদ্ধে যাবে। সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পুরুষরা তাদের দৃষ্টি সংযত করবে, মহিলাদের যদি টিভিতে দেখানো হয় সেখানে অন্য পুরুষরা তাদের দেখতে পাবে, এজন্য মহিলাদের অনুমতি নেই। এ ব্যাপারে অনেক মতভেদ আছে, তবু আপনি আপনার পছন্দের মতো একটা বেছে নিতে পারেন। আশা গুরুত্বটা পেয়েছেন। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء
أحيا به الأرض بعد موتها.